শিরকের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে বাইর আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন যত সতর্ক করেছেন অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তালা করেন নাই আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শূকরের গোস্ত রান্না করে খান তাতে আপনার যত গুনা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর বক্ষণ করেন গুনা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোন গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত বিধ্বংসী গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দার্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে এজন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করোনার আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের সত্তরটা সত্তরটা ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা সত্তরটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে করলে হবে, আমরা দেখতে খোলা দেখি কারবার একজন লোক নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে জেনার চাইতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল আমাদের বুঝে আসে না ভাইরা আমার আল ইয়মা আকমাল তুলাকুম দিন হকুম আতম তু আলিয়কুম নেয়া মতি ওরাধী তুলাকুম ইসলাম আ কোরআন একিমের একেবারে শেষের দিকের আয়াত যেখানে আল্লাহ বোলা আলমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরেও আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে ভাইয়া আমার এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শেতানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমানই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো শিল্কের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শির্কের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলায়াগফির আইশরাকাবি আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা maaf করবেন না আর ইন্নাল শিরকা লাযুলমুন আযীম শিরক মহা অপরাধ সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং শির দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুফুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে ভয়াবহতা বেশি বোঝা যায় কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায় থেকে বের হয়ে গেল কিন্তু করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এই জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের ইমানে চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহব্বুল আলমিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরে গুনার চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসাত বেরিয়ে আসার তফিক দান করুন ফুটবল খেলা বা ক্রিকেট